টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন আলিপুরদুয়ারে। রক্তদান জীবনদান, এই বাণীকে পাথেয় করে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করল আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির সদস্যরা। আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে বুধবার আলিপুরদুয়ার হাসপাতাল মোড় সংলগ্ন একটি বেসরকারি ভবনে 16তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করল টাউন ব্যবসায়ী সমিতি। প্রত্যেক বছরই তাদের আয়োজিত রক্তদান শিবিরে রেকর্ড সংখ্যক মানুষ রক্তদান করেন, যার সংখ্যাটা প্রায় 400 কাছাকাছি হয়। তবে এবছর আবহাওয়া খারাপ হওয়ার দরুন পুরুষ ও মহিলা সহ মোট 250 জন রক্তদান করেন বলে জানান টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রসেনজিৎ দে। এদিনের রক্তদান শিবিরে বিশিষ্ট সমাজসেবী, আইনজীবী সহ অন্যান্য বিশিষ্ট বর্গের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের রক্তদান শিবিরের বিষয়ে টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রসেনজিৎ দে কি বলছেন শুনুন। আমরা আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতি এবার এটা 16তম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করছি। প্রত্যেক বছর রথযাত্রার দিন আমরা এই ক্যাম্পটা অর্গানাইজ করি। এবছর যেহেতু মঙ্গলবার করেছি তাই আমরা এটা বুধবার করছি। এবার গত বছর আমাদের 301 জন ডোনার ডোনেট করেছিল, এবারও আমাদের প্রায় 350 অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। এবার একটা বৃষ্টি চলছে, এছাড়া একটা কালামিটি চলছে, সেই দুর্যোগের আবহাওয়া হয়তো কিছুটা সংখ্যক আমাদের কম হবে। আমরা চেষ্টা করছি যত সংখ্যক ওনার আমাদের সদস্যরা রয়েছে তারা হবে। এই আয়োজনটা আলিপুরদুয়ার ব্লাড ব্যাংক আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী এখানে শহরের সকল রকমের মানুষ, সাধারণ মানুষ, আমাদের ব্যবসায়ী কর্মচারী সকলে, আমাদের পরিবারের যারা মহিলারা আছে তারাও এসব ব্লাড ডোনেট করছে, তাতে করে আলিপুরদুয়ার ব্লাড ব্যাংকে ব্লাডে পর্যাপ্ত ব্লাডকে যাতে এখনো পর্যন্ত কতজন রক্তদান করেছে? এখন 135 জন, 36 জনের মতো হয়েছে। যুব সমাজের প্রতি কি বার্তা দিতে চাইবেন? একটাই বিষয় যে মানুষ রুগী বা মনুষ্য মানুষকে পাশে দাঁড়ানোর জন্য তো ব্লাড দেওয়ার এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সবার আগে একটা আমাদেরকে নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে, নিজেদের শরীর সুস্থ রাখার জন্য ব্লাড ডোনেট করা দরকার। সেটা সবাই যদি একটু সবার মধ্যে, যুব সমাজের মধ্যে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই, বিশেষ করে যাদের প্রেশার রয়েছে বাড়িতে বা হেলিকপ্টারে রয়েছে তাদের জন্য, কোলেস্ট্রল থেকে শুরু করে বা অনিদ্রা থেকে শুরু করে যারা ভুগছে বা হাতের ব্যথায় আর্থ্রাইটিস বা বিভিন্ন জায়গায় যারা ভুগছে তারা যদি আমরা ব্লাড ডোনেট করি তাহলে অনেকটাই উপকৃত হবে। এবং বিশেষ করে পুরুষ যারা রেগুলার বছরের মতো দুবার দেবে তাদের কিন্তু হার্টের সমস্যার থেকে তারা মুক্তি পেতে পারে। আমরা জানি যে রক্তের চলাচলের রাস্তায় যদি বাধা প্রতিবন্ধকতা শরীরে তৈরি হয় তাহলে প্রেশার বাড়ে এবং শরীর হার্টের অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। যারা নিয়মিত রক্ত দেন তাদের কিন্তু এই সমস্যাটা নেই। অনেক যারা ভুগে তাদের কিন্তু একই ব্যাপার। শারীরিক বিভিন্ন যে আমাদের প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজনটা কিন্তু অনেকটাই সঠিক পদ্ধতিতে সঠিকভাবে শরীরের সমস্ত কর্মকাণ্ডটি পরিচালনা হবে যদি আমরা নিয়মিত রক্ত এই বিষয়টা জেনে সবাই এগিয়ে আসুন। এটা তো না যে মনুষ্য রোগীকেই শুধু আমাকে বাঁচাতে হবে, আগে আমাকে নিজেকে সুস্থ এটাও। আপনার শুভ নাম কি? দায়িত্ব রয়েছে টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক। Thank you.